হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আবার আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো ওই আগের ভিডিওটাতে আপনাদেরকে বলেছিলাম যে শপিং এর ভিডিও নিয়ে, মার্কেটিং এর ভিডিও নিয়ে আবার আসবো। তো ঈদের মার্কেটিং এর ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমার ভিডিও নিয়ে আসার কারণ হচ্ছে আমাদের কেনাকাটা এখনো শেষ হয়নি, তারপর আমি আসার কারণ হচ্ছে কালকে যাবো শ্বশুরবাড়ি। তো কালকে তো ভিডিও করা হবে না, তারপরের দিন তো ঈদ, তার জন্য ভাবলাম আজকে আসলাম ভিডিও করার জন্য। আর রাতে অনেক ব্যস্ত থাকবো, এই জন্য ব্যাক প্যাক করতে হবে, কাপড় ধুয়ে নিতে হবে, তার জন্য ভাবলাম যে এখনই ভিডিওটা করে নেই। তো আপনাদেরকে বলছিলাম যে আমাদের কী কী শপিং হয়েছে ওগুলো ভিডিও নিয়ে আসবো। তো ওগুলো নিয়ে আসলাম। এখন আমার হাজব্যান্ডের শপিং বাকি আছে, আর তারপরে হাজব্যান্ডেরটা আজকে রাতে নিবে, আমাদের দোকান থেকে নেওয়া হবে। তো ওটা বাকি আছে, আর এখন শুরু করি আমাদেরগুলো। আর আমার মেয়েটারও এখনো নেওয়া হয়নি, আমার মেয়েটার জন্যও নিবো আজকে, আমার মেয়েটার জন্য কালকে যাওয়ার সময় নিয়ে নিবো। আর এখানে দেখেন আছে, তো এটা হচ্ছে আমার মেয়েটার, এটা আছে একটা ওয়াসকোট, আর নিচে আছে একটা হাফ প্যান্ট। তো এটা হচ্ছে একটা ড্রেস, তো এটা একটা, এটা হচ্ছে আমাদের দোকান থেকে দিয়েছে, এটা আমার আপা দিয়েছে। আর এটা হচ্ছে, এটা এটা হচ্ছে উপরে টপ, তারপরে নিচে একটা আছে স্কার্ট। তো এটা হচ্ছে আরেকটা, এটা ড্রেস আমার আপা দেওয়ার ড্রেস। তো এগুলো আমাদের দোকান থেকে দেওয়া, এগুলো আমার আপা দিয়েছে। আর আর আছে এটা একটা, এটা হচ্ছে আমার বড় মাসি দিয়েছে। তো এটা আমার বড় মাসি দিয়েছে, এখনো আমরা ওকে কিছু কিনে দিই নাই, তো ভাবছি কালকে যাওয়ার সময় ওকে দিয়ে দিবো। আর মেয়েটার আর ওর নানু থেকে এটাও নিয়েছে, এই লং প্যান্টটা, তারপরে আছে গেঞ্জি আছে দুটো। তো গেঞ্জি দুটো এক দুদিনে পরে ফেলেছে, তার জন্য দেখাতে পারলাম না। আর এই লং প্যান্টটা নিয়েছে, আর আমার মেয়েটা হচ্ছে কোনো কাপড়ে পড়তে চায় না, শুধু লং প্যান্ট আর গেঞ্জি বা হাফ প্যান্ট এগুলোই পড়তে চায়। ফ্রক মেডি টপ এগুলো নিয়েছি, জানি না পড়বে কিনা। তো এটা একটা, তারপরে হচ্ছে এই স্যান্ডেলগুলো। তো এই স্যান্ডেলগুলো আমি কিনে দিয়েছি, আমি বলে আমার হাজবেন্ড। আর তারপরে হচ্ছে এই স্যান্ডেলগুলো এনেছে ও, এগুলো হচ্ছে আমাদের দোকানে। তো এগুলো আমাদের আব্বা দেওয়া স্যান্ডেলগুলো। তো স্যান্ডেল হচ্ছে দুজোড়া এগুলোর সাথে, তারপরে এগুলো এনেছি। এই ফ্রকটার মিসিং এ এগুলো নেওয়া হয়েছে। আর এই মেডিটার মিসিং এ এগুলো নেওয়া হয়েছে। আর এই ড্রেসটার, এই ড্রেসটার মিসিং এ এই সেটা নেওয়া হয়েছে। দেখেন এখানে একটা আছে চশমা, তারপরে আছে মেহেন্দি, আর তারপরে আছে একটা নেল পলিশ। আর এখানে আমার আর এখানে দেখেন একটা আছে আমার মেয়েটার একটা ঘড়ি আছে, এই ঘড়িটা দুটো ড্রেসের সাথে মিসিং হবে, তার জন্য এই ঘড়িটা নিয়ে আসছি। এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য কিছু, দেখলেন যে হেডগুলো, তারপরে চশমা ঘড়ি, তারপরে স্যান্ডেল, এগুলো আমরা কিনে দেওয়া। আর কাপড়গুলো হচ্ছে ওর নানু কিনে দিয়েছে, স্যান্ডেলও ওর নানু দিয়েছে। তো ওগুলো শেষ, এখন আমি কি কিনেছি এখন ওগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে ওনা দিয়ে স্টার্ট করি। তো এখানে দেখেন চারটে ওনা আছে, আর এটা নিয়ে হচ্ছে পাঁচটা। তো এই পাঁচটা ওনা নিয়েছি, তারপরে আসবো নাইটিতে। তো এখানে দেখেন আছে নাইটি আছে পাঁচটা, দুইটে তিনটে চারটে পাঁচটা। তো পাঁচটা অন্য নেওয়ার কারণ হচ্ছে পাঁচটা নাইটির মিচিংয়ে অন্য নেওয়া হয়েছে। দেখেন এখানে একটা, আর এটার এটার কালার মিসিং করতে পারিনি, তো এক্সেস এই ওনাটা নিয়েছি। তা নাইটি নেওয়ার কারণ হচ্ছে আমার নাইটি অনেক ছোট হয়, তার জন্য এইবার এই নাইটিগুলো দোকানে এসেছে, তো অনেক বড় বড় নাইটি এসেছে। তো তার জন্য এই পাঁচটা নাইটি নিয়েছি, আর ওনাগুলো হচ্ছে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে, আর নাইটিগুলো আমাদের দোকানের। তো এগুলো আমার আপার ওখান থেকে নিয়েছি। তারপরে দেখেন, তারপরে আছে এখানে একটা, তারপরে আছে একটা কুর্তা। তো কুর্তাটা দেখেন এরকম হবে, এই কুর্তাটা নিয়েছি, এই কুর্তাটাও নিয়েছি। এই কুর্তাটা হচ্ছে আমার আবার ওখান থেকে নিয়েছি এই কুর্তাটা। তো কুর্তা একটা গেল, আর একটা ড্রেস আছে, আর নিয়েছি এই ড্রেসটা নিয়েছি, এটারও নিচে স্কার্ট সিস্টেম। তো উপরে একটা কুর্তা, তারপরে নিচে একটা স্কার্টের মতো আছে। তারপরে তার উপরে আছে, তারপর উপরে আছে ওয়াসকোটের মতো। আর ওটার ওনাটা হচ্ছে এটা, তো এটা হচ্ছে ওনাটা,
আর এটা হচ্ছে পাজামাটা, কিন্তু আমি এটা বদলে এই লেগিংসটা নিয়ে নিয়েছি। তো এটা আমার হাজবেন্ড কিনে দিয়েছে। তারপরে নিয়েছি এই স্যান্ডেলগুলো, তারপরে নিয়েছি এই স্যান্ডেলগুলো। তো এটাও আমার আপা দেওয়া স্যান্ডেলগুলো আপার দোকানে। তারপরে এই স্যান্ডেলগুলো নিয়েছি। তো এগুলো হচ্ছে আমার বাজার। তো এগুলো আমি বাজার, আমার মানে আমার মার্কেটিং। তো আমারগুলো কিছু বাকি আছে, কিছু তো আমি রাতে দোকানে গিয়ে আমার হাজব্যান্ডের জন্য কাপড় নিবো। তারপরে হচ্ছে ওখান থেকে আমিও কিছু নেবো, আমার আবার দোকান থেকে আরও কিছু নেবো। আর হচ্ছে আর এখানে দেখেন আমার আবার দোকান থেকে নিয়েছে আমার হাজব্যান্ড। তো এগুলো কিনা হয়নি, এগুলো আমার দোকান থেকে নিয়েছি। এখানে দেখেন একটা গেঞ্জি নিয়েছে, এই গেঞ্জিটা নিয়েছে মাইক্রোম্যানের গেঞ্জি একটা নিয়েছে। তারপরে হচ্ছে একটা গামছা, একটা নিয়েছে লুঙ্গি। তো এগুলো শুধু ইউজ করার জন্য নিয়েছে, আর প্যান্ট শার্ট বা গেঞ্জি যায় না, তো ওগুলো আজকে রাতে নিবে। তো এগুলো হচ্ছে আমাদের মার্কেটিং, এখনো বাকি বাকি আছে অল্প অল্প করে। তো ভাবলাম আমি সময় পাবো না ভিডিও করার, তার জন্য আজকে বাজার করেছি। তো আজকে ভাবলাম আজকে ভিডিওটা করি, তারপর আর ভিডিও করার সময় হবে না। আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওটাতে যে আমাদের শপিং এর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, তো তার জন্য আজকে আসলাম ভিডিওটা দেখানোর জন্য আজকে আসলাম। আর আমাদের মার্কেটিং গুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আমার হাজবেন্ডের কিছু, আমার কিছু, তারপরে হচ্ছে আমার মেয়েটার কিছু কিছু করে ব্যাগ বাকি আছে, তো ওগুলো আজকে কমপ্লিট করবো। আর আমার মেয়েটা